এটা খাই ফিলাপ মেরে ভাই আর সাথে টাকা খেয়ে ফেসবুকে আবার আগের গার্লফ্রেন্ডের নাম দিয়ে সার্চ দিচ্ছি তোমার তো আগের গার্লফ্রেন্ড কি সেটা সবাই বুঝে যাবে আর কি আমার কাকশালিও হবে ওই সময় আমারও বেতা পেয়েছি আমার এক ছেলে বিয়ে হয়ে গেছে ভাইয়ার এক ছেলে বিয়ে হয়ে গেছে আগের গার্লফ্রেন্ড এর নাম দিয়ে সার্চ দিচ্ছি কোন কোন মেয়ে আছে তারপরে আর কাকশালি হবে ওই সময় আমারও বেতা পেয়েছি দুইজনের ছাতা খাওয়া গল্প হতে হতে আর কি আপনাদের পেটা হয়ে গেছে না তারপরে ওসব ফ্যামিলিগত ভাবেই বাদ বাকিটুকু হয়েছে কিন্তু শুরুটা ওভাবে ছিল দুজনের ছেটা খাওয়া গল্প থেকে শুরু গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিল আমার হচ্ছে যাই হোক মোটামুটি দুজনে দুঃখের গল্প থেকে কথা হচ্ছে এটা করে তখন ধারণা করিনি হবে তারপর যেখান থেকে শেষ সেখান থেকে শুরু দারুণ ব্যাপার ইমোশনাল কি বেশি ছিল আপনাদের মধ্যে ভাইয়া না আপনি কেউ জানে ভাইয়া অত ইমোশনাল ও যে গার্ল ফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে আবার খুঁজতে শুরু করেছে কিন্তু ওরা বলে গেছে ওই নামেরই লাগবে আগের গার্লফ্রেন্ডের নামেই আবার খুঁজতে ভাবেন তারা একটু নেবেন না তোমার তো আগের গার্লফ্রেন্ড কি সেটা সবাই বুঝে যাবে আর কি এই কাজটা তুমি ছিল যেহেতু একই জায়গায় পরিচিত ভাবতাম না বেশি কথা বলা যাবে না বা পরিচিতদের মাঝে এত হচ্ছে না দুঃখের গল্পই বেশি এত কাজটা আমারটা কেউ জানলো ওর যে কাহিনী ছিল এটা কেউ জানে না ওর বাড়ির মানুষ তো জানেই না ছেলে কোনোদিন প্রেম করতে পারে কারো দিকে তাকাতে পারে আমার নানাও যেতে পারে আমার ভাই তো কথাই বলে না তোমার সাথে কথা বলে এরকম করে আসছি